শুক্রবার রায়গঞ্জ শহরের সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর্থিক কেলেঙ্কারি ইস্যুতে সরাসরি এক হাত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিকে বিজেপির সভা শেষ হতেই সভাস্থলের চারিপাশে বাংলার লজ্জা মমতা নামক পোস্টারে ছয় লাখ শনিবার সকালে এই দৃশ্য সামনে আসতে সরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে রাজ্যের মুখ্যমন্ত্রী নামে এমন পোস্টার ঘিরে শুরু তৃণমূল ও বিজেপির মধ্যে ঘটনার তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল শিবির বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জ পৌরসভার উপপ্রশাসক তথা তৃণমূল নেতা অরিন্দম সরকার সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি বলেন বিজেপি নেতাকর্মীরা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করে যাচ্ছে অথচ বিজেপি দলটা ভারতবর্ষের কলঙ্ক আগামীতে দেশের মানুষ বিজেপিকে কেন্দ্রীয় সরকার থেকে বিদায় জানাবে আর অন্যদিকে বাংলায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য্যায় যেভাবে জনকল্যাণে উন্নয়ন করে চলেছেন তার নিরীখে তিনি আজীবন বাংলার গর্ব হইই থাকবেন বাংলার কলঙ্ক দুচারজন প্রত্যেক জায়গায় বিজেপির নেতাকর্মী এখনো বেঁচে আছে যারা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করবার জন্য নিজেদের মিটিং স্থলে আমাদের নেত্রীর নামে নানা খারাপ কথা বলছে তাদেরকে বলে রাখি তাদের দল যে বিজেপি আছে তারা ভারতবর্ষের নামে কলঙ্ক আগামী দিন নিশ্চিতভাবে আপনারা থাকুন যে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কে ভারতবর্ষের মানুষ বিদায় করতে চলেছে আর বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষদের জন্য যে উন্নয়নের কাজ করেছে তিনি আজীবন বাংলার গর্ব হয়েই থাকবে অন্যদিকে এ বিষয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কথাবার্তায় বিতশ্রদ্ধ হয়ে এই পোস্টার সাটিয়েছে মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি এটা সাধারণ মানুষ পোস্টার গুলো লাগিয়ে দিচ্ছে কারণ বিগত কয়েকদিন ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যে কথাবার্তা ব্যবহার শব্দ চয়ন করছেন সেটা একজন মহিলার মুখে শোভনীয় অনেক সময় ওনার মুখ থেকে বিভিন্ন রকম শব্দ বিকৃতি শোনা গেছে উনি কুটুস কাটুস বজাতে আমার বক্তব্যতেও আমি বিষয়টা উল্লেখ করলাম তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন শব্দ চয়ন সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগে যেভাবে ইডি সিবিআই সহ একাধিক ইস্যুতে শাসক বিরোধী কোন্দলের সরগরম হচ্ছে রাজনৈতিক আবহ সেই জল কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল আরসিটিভি সংবাদ রায়গঞ্জ দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব শ্রেষ্ঠ তার রূপে গুণে প্রতিমা মণ্ডপ সজ্জা আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা তাদের হাতে তুলে দেব আরসিটিবি সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো সম্মান কে পেল এবারের গৌরবঙ্গের সেরা পুজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায় ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আর সংবাদ গৌরবঙ্গের সেরা পুজো নিবেদক বসন্ত স্টোরস